আগের দিন আমরা হ্যালোজেন পরিবারের যে মৌলগুলো তাদের ভৌত ধর্মের কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখেছিলাম, আজকে আমরা ওই হ্যালোজেন পরিবারের এই মৌলগুলোর রাসায়নিক ধর্মের কিছু রাসায়নিক ধর্ম সম্বন্ধে দেখব। তো হ্যালোজেনের রাসায়নিক ধর্ম বলতে গেলে প্রথমেই বলতে হয় সক্রিয়তা। হ্যালোজেন মৌলগুলো কিন্তু খুবই সক্রিয় হয়, কিন্তু এদের মধ্যে সবচেয়ে সক্রিয় হচ্ছে ফ্লুরিন, তারপর ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এভাবে আস্তে আস্তে যত উপর থেকে নিচে নামবো গ্রুপ বরাবর, তত কিন্তু সক্রিয়তা কমতে থাকবে। তো এই সক্রিয়তার কিন্তু দুরকম কারণ আছে, একটা হচ্ছে বিয়োজন শক্তি আর একটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। তো বিয়োজন শক্তি হচ্ছে যত আমরা অক্সিজেন বা নাইট্রোজেনের তুলনায় বাকি এই হ্যালোজেন মৌলগুলো, মানে জাস্ট আগের গ্রুপের মৌলগুলোর থেকে হ্যালোজেন মৌলগুলোর কিন্তু বিয়োজন ক্ষমতা অনেক কম, বিয়োজন শক্তিটা অনেক কম। যেহেতু বিয়োজন শক্তি কম, তাই খুব সহজেই ভেঙে যায় এবং এরা মোর রিয়্যাক্টিভ হয়ে উঠতে পারে। আর যেহেতু উচ্চ ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি, তাই জন্য হ্যালোজেন মৌলগুলো খুব সহজেই ইলেকট্রন গ্রহণ করতে পারে। এই মৌলগুলোর মধ্যে ফ্লুরিন হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় আর আয়োডিন হচ্ছে সবচেয়ে কম সক্রিয়। ফ্লুরিন এতটাই বেশি সক্রিয় যে অন্য হ্যালাইড আয়নকে কিন্তু হ্যালাইড আয়নকে জারিত করে হ্যালোজেনে পরিণত করতে পারে, যেমন এই জন্য এই সক্রিয়তাগুলো খুব বেশি হয়। তো এরপরে আসে জলের সঙ্গে বিক্রিয়া। জলের সঙ্গে কিন্তু এই হ্যালোজেন মৌলগুলোর একটা তীব্র আসক্তি আছে এবং খুব সহজেই জলের সাথে বিক্রিয়া করে ফেলতে পারে। যেমন ফ্লুরিন জলের সঙ্গে বিক্রিয়া করে এবং বিস্ফোরণ ঘটে জলের সঙ্গে বিক্রিয়া এবং অক্সিজেন উৎপন্ন করে। কিন্তু ক্লোরিন বা ব্রোমিন বিক্রিয়া করে কিন্তু ধীর গতিতে বিক্রিয়া করে, এদের সঙ্গে কিন্তু জলের বিক্রিয়ায় বিস্ফোরণ ঘটে না। আর এদের জলীয় দ্রবণটা কিন্তু বিরঞ্জন ধর্মের জন্য কাজে লাগানো হয়, মানে স্থায়ী বিরঞ্জক হিসেবে কাজ করে এদের জলীয় দ্রবণ। কেন কি এদের জলীয় দ্রবণ যে HOCl বা HOBr তৈরি হয়েছে, এরা কিন্তু বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন তৈরি করে। এই জায়মান অক্সিজেনটা কিন্তু রঙিন পদার্থকে বিরঞ্জন ঘটাতে সাহায্য করে, কেমন। এরপরে আমরা আসি ধাতু আর অধাতুর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা। এই হ্যালোজেন মৌলগুলো ধাতু এবং অধাতু বিভিন্ন রকমের ধাতু আর অধাতুর সঙ্গে বিক্রিয়া করে, যেমন অন্যান্য ধাতুর সাথে তো করেই, তাছাড়াও গোল্ড, প্ল্যাটিনাম এগুলো তো সাধারণত কম সক্রিয় বা ইনঅ্যাক্টিভ ধাতু বলা হয়, তো সেগুলোর সঙ্গেও কিন্তু ফ্লুরিন খুব সহজেই বিক্রিয়া করতে পারে। কম সক্রিয় ধাতুগুলোকেও কিন্তু আক্রমণ করে, কিন্তু ক্লোরিন গোল্ড প্ল্যাটিনামের সাথে বিক্রিয়া করে কিন্তু তুলনামূলক অনেক ধীর গতিতে। ব্রোমিন বা আয়োডিনের সাথে গোল্ড বা প্ল্যাটিনামের কোনো বিক্রিয়া হয় না। এছাড়াও কিন্তু বিভিন্ন অধাতু যেমন সালফার, ফসফরাস, আর্সেনিক এগুলোর সাথেও কিন্তু এই হ্যালোজেন পরিবারের মৌলগুলোর বিক্রিয়া হয়। যেমন দাদা তোমরা জানো ফসফরাসের সাথে বিক্রিয়া করলে PCl3, PCl5 এই ধরনের, PBr3 এই ধরনের কম্পাউন্ডগুলো তৈরি হয়। আর্সেনিকের সাথে AsCl3, সালফারের সাথে SF6 তৈরি করে ফ্লুরিন, ক্লোরিন SCl4 তৈরি করতে পারে, H2Cl2 তৈরি করতে পারে, এরকম বিভিন্ন অধাতুর সঙ্গে কিন্তু বিক্রিয়া করে যৌগ গঠন করতে পারে। এরপরে হচ্ছে হাইড্রোকার্বনের সাথে কীরকমভাবে বিক্রিয়া করে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবাই কিন্তু হাইড্রোকার্বনের সঙ্গে মোরললেস রিয়াকশন করে। হাইড্রোকার্বন বলতে আমরা একটা খুব সাধারণ এবং স্যাচুরেটেড হাইড্রোকার্বন মিথেনকে ধরেছি। দেখো ফ্লুরিনের সাথে মিথেনের বিক্রিয়া কিন্তু অন্ধকারেও খুব ফাস্ট হয় এবং বিস্ফোরণ ঘটতে পারে, দ্রুত গতিতে বিক্রিয়া হয়, বিস্ফোরণ ঘটে, কী তৈরি হয়, HF আর C, মানে কালি ঝুল তৈরি হয় এবং হাইড্রোজেন ফ্লোরাইড তৈরি হয়। আর ক্লোরিনের সঙ্গে এই বিক্রিয়াটাই অন্ধকারে কিন্তু এতটা দ্রুত গতি তুলনামূলক কম বিক্রিয়ায়, এবং এটা হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে হলে বিক্রিয়াটা সুন্দরভাবে হয় এবং ধাপে ধাপে, প্রথম স্টেপে হচ্ছে একটা মাত্র হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, তৈরি হয় CH3Cl, পরের স্টেপে আরও এক মল ক্লোরিন দিলে তখন আর একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে CH2Cl2 তৈরি হয়, নেক্সট স্টেপে CHCl3 এবং পরের স্টেপে CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হয়। এইভাবে রিয়াকশনটা হয়। ব্রোমিনের সাথেও কিন্তু একইভাবে মিথেনের রিয়াকশন হয়, CH3Br, CH2Br2, CHBr3 এবং CBr4, এইভাবে রিয়াকশনটা হয় কিন্তু অনেক ধীর গতিতে হয়, কেমন। আর মিথেনের সাথে আয়োডিনের বিক্রিয়ায় একটা মাত্র হাইড্রোজেন প্রতিস্থাপিত হতে পারে, CH3I, এবং বাই প্রোডাক্ট হিসেবে HI তৈরি হয়, কিন্তু সেটা রিয়াকশনটা খুবই কম হয়, প্রায় হয় না বললেই চলে, এতই কম হয়। অন্যান্য রিয়াকশনগুলোর তুলনায় এটা খুবই কম হয়।
তো এরপরে আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে হাইড্রাইড গঠন। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই সব হ্যালোজেনগুলোই কিন্তু খুব ভালো হাইড্রাইড গঠন করতে পারে, এবং যতই উপর থেকে নিচে আসবো গ্রুপ ওয়াইজ তত কিন্তু হাইড্রাইড গঠন করার প্রবণতাটা হ্রাস পাবে। ফ্লুরিনের সাথে হাইড্রোজেনের রিয়াকশান কিন্তু এত তীব্র গতিতে ঘটে যে বিক্রিয়ার সময় কখনো কখনো বিস্ফোরণ ঘটতে পারে। কেমন? ক্লোরিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া আলোর উপস্থিতিতে বিস্ফোরণ ঘটতে পারে, কিন্তু আলোর অনুপস্থিতিতে মানে অন্ধকারে যদি এই বিক্রিয়াটা করা হয় তাহলে কিন্তু বিস্ফোরণ ঘটবে না, কিন্তু আলোর উপস্থিতিতে হলে বিস্ফোরণ ঘটতে পারে। ব্রোমিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া কিন্তু কোনো অবস্থাতেই বিস্ফোরক নয়, বিক্রিয়াটা হয় কিন্তু বিস্ফোরক না। আর আয়োডিন কিন্তু হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে, কিন্তু সাধারণ তাপমাত্রায় সেরকম ভালোভাবে রিয়াকশন হয় না। উচ্চ তাপমাত্রা এবং প্ল্যাটিনাম ব্ল্যাক অনুঘটকের উপস্থিতিতে আয়োডিনের সাথে হাইড্রোজেনের রিয়াকশন ঘটে। কেমন? তাহলে ফ্লুরিনের সাথে হাইড্রোজেনের অন্ধকারেও বিস্ফোরণ সহ বিক্রিয়া ঘটে, ক্লোরিনের সাথে হাইড্রোজেনের রিয়াকশনটা অন্ধকারে বিস্ফোরণ ঘটে না, কিন্তু আলোর উপস্থিতিতে বিস্ফোরণ ঘটে। এদের মধ্যে কিন্তু কখনোই বিস্ফোরণ ঘটে না, রিয়াকশনটা হয় আয়োডিন কিন্তু সাধারণ তাপমাত্রায় না, উচ্চতর তাপমাত্রা এবং অনুঘটক ইউজ করে তবে এই রিয়াকশনটা ঘটাতে হয়। কেমন? এরপর হচ্ছে হ্যালাইড যৌগ গঠন। এই হ্যালাইডগুলো কিন্তু বিভিন্ন ধাতুর সাথে রিয়াকশন করে হ্যালাইড যৌগ গঠন করতে পারে। যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম যে ক্ষার ধাতুগুলো আছে এগুলোর সঙ্গে কিন্তু খুব ভালোভাবে হ্যালোজেনগুলো রিয়াকশন করে হায়ার বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্টের কম্পাউন্ড তৈরি করে, হ্যালোজেন কম্পাউন্ড তৈরি করে। এবং যত উপর থেকে নিচের দিকে নামবো ইলেকট্রোনেগেটিভিটির মান যত কমতে থাকবে তত হ্যালাইডগুলোর আয়নীয় চরিত্র কিন্তু কমতে থাকবে। কেমন? আর যত ধাতুর হ্যালাইডগুলোর আয়নীয় চরিত্র তড়িৎ ঋণাত্মকতা যত বৃদ্ধি পাবে হ্যালাইডগুলোর, হ্যালোজেন পরমাণুগুলোর, তত কিন্তু তাদের আয়নিক চরিত্র কিন্তু বৃদ্ধি পায়। কেমন? এছাড়া বিভিন্ন ধাতু আছে যেমন ধরো টিন, লেড, এই ধাতুগুলোর সঙ্গে কিন্তু হ্যালোজেন মৌলগুলো যুক্ত হয়ে সমযোজী হ্যালাইড যৌগ গঠন করতে পারে। তাহলে সোডিয়াম, পটাশিয়াম এদের সাথে হচ্ছে আয়নীয় যৌগ তৈরি করে টিন, লেড ইত্যাদি কম সক্রিয় ধাতু, যেগুলো মানে উচ্চ আয়নীভবন বিভব বিশিষ্ট, এগুলো তো আয়নীভবন বিভব কম আর এদের ইলেকট্রন অ্যাফিনিটি খুব বেশি, এদের সঙ্গে রিয়াকশন করে এই ধরনের যৌগ তৈরি করে, এদের সঙ্গে কিন্তু সমযোজী যৌগ তৈরি করে। কেমন? আর একটু আগেই বলেছিলাম যে এরা কিন্তু অনেক অধাতুর সঙ্গেও বিক্রিয়া করে, তো অধাতুর সঙ্গে বিক্রিয়া করে যেমন বলেছিলাম ফসফরাস, আর্সেনিক এদের সঙ্গে বিক্রিয়া করে PCl3, PCl5 এগুলো তৈরি করে। এরপরে হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন। অ্যামোনিয়ার সঙ্গে দুরকমভাবে বিক্রিয়াটা হতে পারে। একবার হচ্ছে যদি এক্সেস অ্যামোনিয়া দিই একরকম রিয়াকশন হবে, আর যদি বিক্রিয়ায় এক্সেস ক্লোরিন দিই বা এক্সেস হ্যালোজেন দিই তাহলে কিন্তু বিক্রিয়াটা অন্যরকম হবে। যদি আমরা অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের বিক্রিয়া করছি তখন এক্সেস অ্যামোনিয়া থাকে তাহলে তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড আর নাইট্রোজেন, আর যদি এক্সেস Cl2 থাকে তাহলে তৈরি হবে NCl3 আর HCl। একই রকম রিয়াকশন কিন্তু ব্রোমিনের ক্ষেত্রেও ঘটবে, সেম ব্রোমিনের ক্ষেত্রে তৈরি হবে NH4Br আর হচ্ছে নাইট্রোজেন, আর অতিরিক্ত যদি ব্রোমিন থাকে তাহলে তৈরি হবে NBr3 আর HBr। তেমন এরপরে হচ্ছে আয়োডিনের সঙ্গে বিক্রিয়া। দেখো তরল অ্যামোনিয়া আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে গাঢ় বাদামি রঙের একটা জটিল যৌগ গঠন করে, নাইট্রোজেন ট্রাইআয়োডাইড অ্যামোনিয়েট, একটা জটিল যৌগ তৈরি করে আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে। আর ফ্লুরিনের সাথে অ্যামোনিয়া রিয়াকশনে তৈরি করে নাইট্রোজেন আর NF3, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, এটা মোটামুটি নিষ্ক্রিয়ই বলা যেতে পারে, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড এরকম একটা কম্পাউন্ড তৈরি হয় NF3। আচ্ছা, এই হলো অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্ষারের সঙ্গে বিভিন্ন হ্যালোজেনের কীরকম বিক্রিয়া হয়। ফ্লুরিনের যেহেতু একটু অন্যান্য হ্যালোজেনের থেকে চরিত্রটা আলাদা, তাই ফ্লুরিনের সঙ্গে কিন্তু ক্ষারেরও একটু অন্যরকম বিক্রিয়া হয়। যেমন দেখো ফ্লুরিনের সঙ্গে যদি আমরা NaOH, লঘু NaOH-এ বিক্রিয়া করাই তাহলে তৈরি হবে NaF, F2O আর H2O। যদি গাঢ় NaOH হয় তাহলে তৈরি হবে NaF, অক্সিজেন আর জল। বলেছিলাম একটু যেহেতু ফ্লোরিনের সঙ্গে অন্যান্য হ্যালোজেনের তাফাত আছে, তাই যদি এটা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের সবার ক্ষেত্রেই এই রিয়াকশনটা হবে, ক্লোরিনের মতো রিয়াকশন হবে। ক্লোরিনের সাথে শীতল লঘু NaOH-এ রিয়াকশন করলে তৈরি হবে NaCl, NaOCl, সোডিয়াম হাইপোক্লোরাইড আর জল।
যদি উষ্ণগাঢ় হয় তাহলে হবে NaCl, NaCl3 মানে সোডিয়াম ক্লোরেট আর জল তৈরি হবে। কেমন এই ক্লোরিনের মতোই রিয়াকশন হবে কিন্তু ব্রোমিন এবং আয়োডিনের ক্ষেত্রে সেম। ব্রোমিনের ক্ষেত্রে তৈরি হবে NaBr, NaOBr আর জল, আর উষ্ণগাঢ় NaOH-এর সাথে ব্রোমিন রিয়াকশন করে NaBr, NaBrO3 প্লাস জল এটা তৈরি হবে। এবার আমরা দেখি স্টার্চের সঙ্গে বিক্রিয়া কীরকম হবে। স্টার্চের সাথে কিন্তু ক্লোরিনের কোনো বিক্রিয়া হয় না। ব্রোমিনের সঙ্গে স্টার্চ যদি বিক্রিয়া করে তাহলে একটা হলুদ রং ধারণ করবে, দ্রবণটার বর্ণ হলুদ হয়ে যাবে। আর তোমরা জানো সবাই স্টার্চের সাথে আয়োডিনের বিক্রিয়া করালে সেটা নীল হয়ে যায়। এই হলো আমাদের মোটামুটি হ্যালোজেনের সাধারণ রাসায়নিক বৈশিষ্ট্য। পরের দিন আমরা ইন্ডিভিজুয়াল হ্যালোজেন নিয়ে আলোচনা করব, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডগুলো সম্বন্ধে জানবো।